যে মনোকামনা বা যে ইচ্ছাটা থাকে সেটা যেন পূরণ হয় আর সবার সুস্থতা কামনা করি। আমাদের আজকে হলো মহা অষ্টমী পূজা, কিছুক্ষণ আগে আমাদের অঞ্জলি পর্ব শেষ হয়েছে। আমি আমাদের জগন্নাথ দেবের মন্দিরের পক্ষ থেকে সকল দেশবাসীকে জানাচ্ছি মহা অষ্টমীর শুভেচ্ছা, অভিনন্দন এবং শারদীয় শুভেচ্ছা। আমাদের বরিশালে দীর্ঘদিন যাবৎ আমরা এই পূজা করে আসছি এই আনন্দের সহিত। আমরা দেখি নেই আমাদের বরিশালে কোনো উৎসবের ঘাটতি আছে, এত মহা আনন্দে আমরা এই অনুষ্ঠানগুলো করি। সমস্ত পারিপার্শ্বিক দিক থেকে আমরা অনেক সহযোগিতা পাচ্ছি, অনেক আন্তরিক সাহায্য পাচ্ছি এবং এই সাহায্যের ফলে আমাদের এই পূজাকে একটা আনন্দিত মেলায় রূপ নিয়েছে। আজ মহাষ্টমী, এই মহাষ্টমী পুণ্যলগ্নে আমরা সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা শুভেচ্ছা। ইতিপূর্বে আমাদের অঞ্জলি রয়েছেন এবং আজকে আমরা এই মহাষ্টমীতে প্রার্থনা করব বাংলাদেশের সকল আসুরিক শক্তি যেন বিনাশ ঘটে এবং শুভ শুভ শক্তির যেন উদয় হয়। এবং আমরা মার কাছে প্রার্থনা করছি যে মা, তুমি এই জড়জগতে সকল তোমার সৃষ্টি আছে, সকলকে তুমি মঙ্গল করো, সকলে যেন সুখে শান্তিতে সকল সম্প্রীতি নিয়ে বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই যেন আমরা একসাথে এক জায়গায় বসবাস করতে পারি, এই প্রার্থনা আমি মার কাছে করছি।